আসসালামু আলাইকুম আসাম গডফান বাবা মই দিন ইসলাম আপোনাক আৰু এবাৰ স্বাগতম আজি আৰু এটা মই নতুন ভিডিও লৈ আপোনাকৰ আগত আগবাই আছো আমাৰ লগত চাই থাকিব যদি মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই তেতিয়া সাবস্ক্রাইব কৰি লব দাদা বহুত দূৰৰ পৰা আহিছে কেনেকৈ আহিলে কি মাধ্যমত আহিলে দাদার পৰিচয়টো দিলম দাদা ফাৰ্ষ্টত আপোনাৰ পৰিচয়টো দি লব নমস্কাৰ মোৰ নাম থানেশ্বৰ বৰু হয় গাঁও হল আউনাজুলি পোষ্ট অফিচ দফলাপটা থানা উৰাং হয় কেনেকৈ আহিলে ইয়াতে কি কি হৈছে মই নেপিয়ার লব কারণে আইছো হয় এটো দি কি করিব আপনি নেপিয়ার টুলি নেপিয়ার টুলি মই এটো লগাম তার পিছত মই ভাবিছো ভবিষ্যতত হয় মই নিজেও ছাগলি ফার্ম খুলিম বলি ভাবিছো হয় আর এটা মই বস্তু শোনা পাইছো আপনার কথা আপনি বলে আগতে গরু ফার্ম করিছে তো এতিয়া আকো কিও ছাগলি ফার্মত আহি গলে এটো অলপ জানাবছুন মানে গরু ফার্ম খুলিলেও মই লোকসান বলি নক হ্যাঁ হ্যাঁ গরু ফার্মত লাভ আছে গরু ফার্মও তো লাভ আছে লাভ মানে গরু ছাগলির এনেকা ডিফারেন্স গরু আপনি আটটা দশটা পুহব কারণে বহুত জায়গা লগা হয়ে যায় তো গরু ছাগলি আপনি যদি পঞ্চাশটাও যদি পুহে তেতিয়াহলে কমে হলেও দেড় বিঘা হলেও পারি যায় আৰু কিছুমান মানুহে না ছাগলী বিলাক এইবিলাক লওঁতে ভয় খায় তো এতিয়া যে আপুনি ইয়াতে আহি চাইছে তেনেকুৱা ভয় কৰিব লাগে কিবা আছে নেকি ছাগলী বিলাক মানে ছাগলী লওঁতে নতুন মানে বাহিৰৰ ছাগলীটো লওঁতে ভয় খাই যায় কিবা হৈ যায় বেমাৰ হ'ব কিবা হ'ব এইটো কাৰণে ছাগলী এইটো বাহিৰত আহিছে বুলি ভয় লগা একো কথা নাই একো কথা নাই কাৰণ আমি জন্মগতাৰ পৰা যিকোনো এটা গৰু হওক ছাগলী হওক হাঁহ হওক মুৰ্গী হওক পুহিয়ে থাকে হয় 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 ঠিক এনেকুৱা মানে অলপ তো যত্ন লব লাগে আৰু ফার্স্ট টাইম লওঁতে হয় 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 এসপ্তাহমান যত্ন করলে আহি যায় দাদা ভাল এক্সপিরিয়েন্সের পৰা কৈছে যে এসপ্তাহমান যত্ন করলে ছাগলীটো পুরা ক্লাইমেটের লগত শুট করিব বা তেনেকুৱা এটা কথা আপনি ছাগলী পালন করা না নাই ঘরতে এনে ছাগলী আছে ছাগলী আছে এনে কিবা হাইব্রিড জাতৰ নাই হয় হাইব্রিড জাতৰ নাই আৰু লোকেল আছে আর লোকেল আর এইবিলাকের মাজত বেশি একটা ডিফারেন্স নহয় বলে গম পাও কিন্তু আহার পিছত বহুত দূরের পৰা জার্নি করে আহে সেই কারণে অল্প হেরি হয় আর আর আপনার নিচিনা যেবিলাক ধরক ফার্ম করিব করিব বলে আশা করে আছে মানে করি মানে ভাবি আছে তো হিয়তক কি কব খুঁজে আপনি যে জুনে খুলিম খুলিম ভাবিছে তো খুলিব লাগে হয় 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 একচুয়ালি হয় মোর মতে আর মই নিজেও গরু পুহিছো ছাগলিও পুহিছো মই তো এনে পুহিব পারিম বলিয়ে আশা করিছো এইটো মানে বস্তুটো বতৰ সলনি হোৱাৰ লগে লগে অলপ চলপ সর্দি কাহ এইটো আহিবই মই নিজে লোকেলটো পোহে লোকেলটোও আহে মাজে মাজে এনেকুৱা মোৰ বেছি দিন হোৱা নাই পোন্ধৰ বিশ দিন মান হৈছিল লোকেলটোৱে এনে সর্দি আৰু কাহ হৈছিল এইটো আপোনাৰ এড্ৰেছটো ভালদৰে কব আৰু নামটো ভালদৰে কবচোন যদি আপোনাৰ তাত কোনোবাই যাব খোজে বা তেনেকুৱা চাব কাৰণে যেহেতু নেপিয়াৰ লগাই দি আছে নেপিয়াৰো চাব যাব পাৰে কেইদিন পিছততো আপুনি ছাগলী ল'ব এড্ৰেছটো আপুনি কবচোন এড্ৰেছটো মোৰ হ'ল আউনাজুলি আউনাজুলি হয় পোষ্ট অফিচ হ'ল দফলাপটা থানা হ'ল গলে মানে বহুত বস্তু চাব পাৰিব মানে মোৰ লগতে এনেকুৱা আছে এনে মুৰ্গী লোকেল মুৰ্গী লোকেল মুৰ্গীও ৰাখি আছে লোকেল মুৰ্গীও আছে প্লাছ গৰু মোটামুটি আটটা আছে এইটো ক্রস আর তারপর কলর বাগান আছে কলর বাগান মোটামুটি এগারো বিঘা আছে তারপর তামোল বাগান ভাল কথা তেতিয়াহলে মই ভাবি আছো দাদা ইমানখিনি কোৱা নাছিল আগতে দাদার তাত গলে মানে কি কলৰ বাগান আছে দশ বিঘা মাত তামোল বাগান আছে চৈধ্য বিঘা আৰু লোকেল মুৰ্গীও দাদা পুহি আছে তো সবর মানে ডিটেল যেবিলাক করে আছে তো এইবিলাক বহুত ভাল কাম করে আছে তো এইবিলাকও যেবিলাক ফার্মিং করে আছে হিয়তো কিন্তু এইটো ভাবি আছে লোকেল ফার্ম লোকেল মুরগির কথা তো হিয়তো করিব কলর বাগানটো মই চাইছো গুৱাহাটী তাতে গৈছিলো তাতে কলর বাগান চাইছো তো দাদাক সবে দোয়া করিব দাদার কারণে তো মোর কারণে অলপ সলপ দোয়া করিব তো দাদা দাদা ফার্ম করিব খুঁজি আছে তো দাদা সাকসেস হব পারে তো
তো দাদার তাত মই যাম, দাদার ফার্মটো কেতিয়াবা চাম, ভিজিটিং করিম। তো দাদা আপনো এতিয়া ধরক যদি ভিডিওটো ভাল লাগে দাদার কারণে অল্প দোয়া করব কাইন্ডলি, মই কৈছো ময়ো দাদার কারণে দোয়া করো দাদা সাকসেস হোক। তো দাদা মানে বহুত দূরের পৰা আহিছে, তো ভাল লাগছে ইউটিউবের মাধ্যমত আজিকালি অনলাইন যুগ হয়েছে, তো বহুত একটা ভাল হয়েছে আর না। তো এইখানে আজি বেশি একো নক, যদি ভিডিওটো ভাল লাগিছে প্লিজ মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করব, পারিলে বেলেগক সাবিলে সুবিধা করে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।